মর্নিং, শুভ সকাল বন্ধুরা। বন্ধুরা, প্রায় প্রায় 15টা বাজে গেছে, এখন ঘর থেকে বাইরে যেতাম, কারণ সেকেন্ড লেগ দৌড় দিতাম, ঠিক আছে। আর সেকেন্ড লেগ দৌড় একটা ডেইলি একটা টিপ পাইছি আমি, যে 10টার সময় আনতাম, আবার 12:30টায় নিয়ে দিতাম, 12:30টার ভিতরে গিয়ে বুঝছে না, 12:30টায় আঙ্গার কাছ থেকে লুইয়া দিতাম। এই টিপটা ডেইলি মারতে লাগবো। আর তখন বাইরে যেতাম ঘর থেকে, তো বেজান বৃষ্টি হয়ে গেছে, আর মাত্র আমার কাছে 15 মিনিট আছে, 15 মিনিটের ভিতরে গিয়ে পুষতাম, পুষে গাড়ি বাই করতাম, চলো যাও দেখা যাক কি তাও কত সময় ভিতরে গিয়ে গাড়ি একটু দেখতে লাগবো, সময় ভিতরে বাড়িতে বাড়িতে দেখতে পাবো। বন্ধুরা, বেরিয়ে গেছি, হাত সাপতে লিয়া বেরিয়েছি, কোনো উপায় নাই, তাছাড়া বৃষ্টি ভিজলে আবার জ্বর আইতে পারে, প্রবলেম হইতে পারে, ভিজিয়া লাভ নাই, সাপ্তি যখন আছে সাপ্তি সাহারা লই। আর দেখা গিয়া বেরিয়ে গিয়া বেরিয়ে গেছি, রাস্তা আছে, তারপর গিয়া গাড়ি চার্জার থেকে তুলবো, লিয়া বেরিয়ে যাবো। বন্ধুরা, তোমরা দেখতে পারলে আজকে অব্দি জলটা কমছে না, কমার লাইন নাই, কারণ জল যাওয়ার রাস্তা নাই, এটা একটা পুষ্করিণীর মতো হইয়া বই রয়েছে। আর আজকে তো বন্ধুরা স্কুলটা খোলাও আছে, দেখতে পারলে স্কুলটা খোলাও আছে, আর নেতামন্ত্রীরা তারা বুটের অপেক্ষা, তারা কে জিততো কে না এই ধরনের অপেক্ষা তারা, ঠিক আছে। তারা এই কোনো চিন্তাধারা নাই যে স্কুলের স্টুডেন্ট আইয়া পড়তো কামনে, ছাত্রগুলো আইয়া ছাত্রছাত্রীরা আইয়া পড়তো কামনে, এটার কোনো চিন্তাধারা নাই, তারা খালি আছে বুটের রাজনীতি, বুট আইলে পরে ইলেকশন আইলে পরে হটা করলি মোটা করলি, তারপর তারা কোন কত কষ্ট করে এই যে স্কুলের স্টুডেন্টগুলো কত কষ্ট করিয়া যাইতে লাগে, কত কষ্ট করিয়া এদিকে যাওয়া আসা করতে লাগে। তো বন্ধুরা, ফাইনালি আমি এখন হসপিটাল রোড আছি, আমার কাছে 10 থেকে 15 মিনিট আছে, ইয়া সোনাই রোডের দিকে যাইতে, আমি সোনাই রোডের দিকে যেতে লাগবো, আমি সেকেন্ড লিং রোড দিয়ে ঢুকতে লাগবো, আর 7 নম্বর গলি যেতে লাগবো। তো চলো বেরিয়ে গেছি, এখন আর সময় নষ্ট না করিয়া তাড়াতাড়ি মধ্যে যেতাম, গিয়া সোনাই রোড, সোনাই রোড দেখি সময় ভিতরে যেতে পারি, তাড়াতাড়ি সম্ভব তাড়াতাড়ি যাওয়ার দরকার। বন্ধুরা, তুমি দেখতে পারলে আমি বর্তমানে রাঙ্গের গাড়ি, ওখান যে মেন্ডি কলোনি, আর রাঙ্গির খালির অবস্থা দেখো বন্ধুরা, পুরা মতে জাবড়ায় ভর্তি, জল যতটুকু হইছে না তার থেকে বেশি ভর্তি জাবড়া, আর এই জাবড়ার কারণ এই পাড়া প্রতিবেশী, যার যার টিনের ট্যাঙ্কির লাইন দিয়ে যদি বলবো খালের লগে, ওই যখন জাবড়ায় জাবড়া জাবড়ায় জাবড়া, ওই যখন আর বাড়ি পরিষ্কার করছে আর কেন নিয়ে জাবড়া বালাইছে, এটা কোনো এটা অন্য কোনো জায়গায় হলে কেউ চলে যাবো, এরকম একমাত্র শিলচার এরকম জায়গা দিয়ে কেউ কিছু মাতেন না, ওই যখন স্কুল, স্কুলের মধ্যে বাচ্চারা কীরকম পড়ে, এই কোনো রাঙ্গের খালে অতটুকু জল, কতটুকু মশা, কতটুকু আবর্জনা আসবে, যখন যেতাম কলেজ রোড হইয়া, মেডিকেন্ট রোড হইয়া, এলডি কলোনি যেতে গিয়া, যখন তুমি দেখতে পারো আমি বিজের রূপে আছি, আর তারপর বিজের রূপে ফুটপাথ মিলতে টাইলস বিষয় দিচ্ছে, ভাই মার্বেল বাথ করে বিষয় দিচ্ছে, তাই হোক এখানে বিষয় দিচ্ছে, খুব মজার লাগে দেখতে, খুব সুন্দর লাগে দেখতে, কিন্তু মেন প্রবলেম হয়েছে কি দাদা, মেন প্রবলেমটা হচ্ছে মানুষই এটা ঠিক রাখবো বিষয় থেকে। আর আমরা সেকেন্ড লিং রোড থেকে আইবার সময় আমি হাইলাকান্দি রোডে আইছি, হাইলাকান্দি রোডে আজকে জল নাই, কিন্তু সোনাই রোডের রাস্তা বেশ খারাপ, সোনাই রোডে যে কোনো সময় যে কোনো অ্যাক্সিডেন্ট করতে পারে, সোনাই রোডের রাস্তা পেতলা খারাপ, 10টার সময় কোনো ট্রেন তো যাওয়ার কোনো কথা না, যে গোয়াহাটির ট্রেন রাস্তা কীরকম বলা হয়েছে কিনা দেখ না, তো চলো আগে নিয়ে ধরবেন আমায় দিলাই এন্ডি কলোনি আই গেছি, দেখতে পারে পরমানন্দ স্কুলের সামনেই আছি, অন গাড়ি ঘুরে নিতাম, গাড়ি ঘুরে আবার রাঙ্গা গাড়ি থেকে বানা দিলাম, আর 12:30টায় নিয়ে তারা আবার সেকেন্ড লিঙ্ক রোড, 5 লিঙ্ক রোড 7 নম্বর গলি থেকে নিয়ে গিয়ে, আমি কিডস স্কুলের সেকেন্ড লিঙ্ক রোড 7 নম্বর গলি থেকে জানছিলাম 5 লিঙ্ক রোডের, তারা এখন লইমু লইয়া নিয়ে আবার লিঙ্ক রোড ছাড়তে লাগবে, তারা আইজি কলেজে রেডি আছে। তো বন্ধুরা, কিডস স্কুল থেকে বৌদিরে লই নিলাম, আর বাচ্চাটারা লই নিলাম, লইয়া এখন আমি লিঙ্ক রোডের ভিতরে আছি, তো তোমরা দেখতে পারো এখন বর্তমানে আমি গাড়ি নিয়ে যেতে পারি, আর মোটামুটি ধরি লাও 5-6 ইঞ্চি জল আছে এখন, আর কালকে তো ভাই হাঁটু অব্দি জল আসছে, যে কারণে কালকে এদিকে ঢুকতে পারছি না, আমরা সেকেন্ড লিঙ্ক রোড হইয়া ঢুকছি, তারপরে আজকে রিস্ক নিছি, রিস্ক নিয়ে কই দেখি কতটুকু জল আছে হইয়া এদিকে ঢুকছি, তারপরে ভগবান জানে যদি মোটরে জল ঢুকি যায় ভাই, মোটরে জল ঢুকলে আমার গাড়ি শেষ বরবাদ হয়ে যাব ভাই, এই কারণে আমি আস্তে আস্তে যাই, আর কোনো ব্যাপার না, চলো দেখতে পারো পুরা গল্লি, আমি তো এক টাইমে ঢুকছি, যারা লিঙ্ক রোডের ভিতরে থাকে তারা কী সমস্যা কী প্রবলেম ভাই, নেতামন্ত্রীরা খালি বুটের সময় আইলে পরে এ বুট দিবা, এটা কর্ম ওইটা কর্ম এটা কর্ম এটা কর্ম, কিন্তু মূলে তো বুট জিতার পরে তারা কোনো কিছু কামই করে না, লিঙ্ক রোড একটা একদম টাউনের মধ্যে একটা শহর গলি, আমি মনে হয় না এদিকে আর যাওয়া যাইব, আমি উঠি যাইবো এদিকে, কারণ এদিকে না গেলে আমার প্রবলেম হয়ে যেতে পারে, না না ঠিক আছে এদিকে না এদিকে না, আমি জানি, চলো বন্ধুরা জল থেকে বাইরে গেছি, কারণ জল থেকে বাইরে নিন, কারণ বন্ধুরা আরও সামনে গেলে আরও একটু গাঁথা আছে, তো আমার মোটরে জল লাগিয়ে দিব, যে কারণে আমি এদিকে ঢুকে গেছি, 6-6 নম্বর লেন হয়ে ঢুকছি, সেকেন্ড লিঙ্ক রোড বাইরে নিবো, বাইরে 7 নম্বর লেন থেকে আবার ঢুকে যাবো। বন্ধুরা বর্তমানে আমি সিভিল হসপিটালের টেবুলটা থেকে আসি, সিভিল হসপিটাল ক্রস করলাম, হসপিটাল রোড আছে, লিঙ্ক রোড 7 নম্বর গলি, তারা সারলাম, সারার পরে এই টেবুলটা থেকে বাড়ির থেকেই ফেললাম আরও 4 জন,
বিশেষ কোয়ার্টারে, আর সামনে একজন পেলাম হসপিটাল থেকে, তারা বিশেষ একজন নামিয়ে দিব বাওয়াল পয়েন্টে, আর একজন নিয়ে দেবো স্টেট ব্যাংকের সামনে। চলো বন্ধুরা, আর তোমরা দেখা আসি যাদের রাস্তাঘাটে কী অবস্থা, জায়গা জায়গা জল, লিঙ্ক রোড জল, ন্যাশনাল হাইওয়ে জল, সিনাই রোডের অবস্থা নাই ভাই, বিজান জল, রাস্তা শিলচার যদি কন্টিনিউ দুই দিন বৃষ্টি দেয় সে পুরো শিলচার ডুবে দিব, এই পরিস্থিতি হইয়া দাঁড়াইছে। শিলচারে বহুত খারাপ সিচুয়েশন অবস্থা ভাই। তো বন্ধুরা তারা নামাইয়া দিয়ে যে মিডিয়া বাড়ি, কারণ দেখা বাজি গেছে দেখতে যে দুইটা বাজিব, তো যে মিডিয়া বাড়ি, বাড়ির থেকে গিয়া চার্জও বয় গাড়িটা, চার্জও বয়া একবার বিকালে বাইরে দিই। আমরা এখন ট্রাঙ্ক রোড আছি, আমি ভাবছিলাম আগে যে মুখে গড়ো, তো গড়ো গেছি না, আমরা এখানে একজনের রিজার্ভ লিয়ে নিছি পাবলিক স্কুল রোড, এখন কাইন্ডে দিয়া আবার প্যাসেঞ্জার সাইডজন পাইছি, তারপরে লিয়ে আইছি, এখন দিলে ক্যাপিটাল নামাইয়া, তো এত কটা বাজে, তারপরে আটটা আড়াইটা বাজি গেছে, তখন তো গড়ো দিতে গিয়ে লাগবো, ওয়েদারের অবস্থা বহুত বেশি খারাপ হয়। আমার গাড়ির গ্লাসে জল, পুরো মেঘলা মেঘলা ভাব, আস্তা আকাশ, তারা নামাইয়া দিব, নামাইয়া দিয়ে দেবো গরু গিয়া গাড়িটা চার্জ করে চালাবো, চার্জ করে আর বিকালে বেরিয়ে ধরো না রাস্তা আছে, রোহিত দেয়ার বৃষ্টি দেয়ার সত্যি কথা তুলে নিই, সকালবেলা সত্যি লিখে গেলাম, কারণ যদি গড় থেকে বাইরে সমস্যা বৃষ্টি দেয় সত্যি দরকার করবো, আর কারেন্ট নাই, গাড়ির চার্জও নাই, কারেন্টও নাই, বাসে দুই ঘন্টা তিন ঘন্টা চার্জ দিলে বিকালবেলা চালাইমো, তখন গাড়ির চার্জও নাই, আর এদিকে সকাল থেকে বলে কারেন্ট হবে, এই যে আমরা গল্লি বাদ বাকি টাউন থেকে আমরা গল্লি বলা পছন্দ আছে, টাউনের যে অবস্থা তার থেকে আমরা গল্লি সত্যি বহুত বলা। চলো শুভকাল, যে ঘর থেকে খাওয়া দাওয়া করে বাইরে গেছি, এখন বাজে গেছে সাড়ে পাঁচটা, তারপর সাড়ে পাঁচটা বাজে গেছে, কীক্ষণ চার্জে গেছে, আমার চার্জ কতটুকু হয়েছে আর জলপত্র কাছে রেখে দেবো, কারণ দিলে আজকে জল পড়তে লাগবে। ফাইনালি বাইরে গেলাম ঘর থেকে, আবার বর্তমানে সবাই ভিজের উপরে আছি, তখন যেমনি আমি আমার স্ট্যান্ডার স্ট্যান্ডার দিকে সবাই মুখে শুনিয়া বাজার খারাপ, আমারও বাজার ভালো ভালো হয়েছে না, বাজার খারাপ হয়েছে, তারপরে দেখি চলো ঠিকালে কতটুকু চিন্তা করতে পারি, চার্জের টেকার ঘরের কষ্ট নিয়ে উঠতে পারি, ওটা চেষ্টা করতে হবে, তারপরে যেটা বিপরীত ভগবান। বন্ধুরা আমি এখন সেন্ট্রাল রোড আছি, সদরঘাট থেকে অ্যাক্টিভ মারিয়ে আছি, সদরঘাট থেকে অ্যাক্টিভ সোনাই রোড অবধি মারছি, প্যাসেঞ্জার ফুল ফিল পাইছি না, তারপরে অ্যাক্টিভ মারিয়া আধা আধা আধাও না, যেহেতু দুজন এই দুজন তখন মারছি, বুঝলো কোনো ব্যাপার না, তখন গিয়ে আমি আমার গুলদিঘি শপিং মলের সামনে বই, বা এর আগে যেতে যেতে যদি প্যাসেঞ্জার আসার পাইলে দুই তিনটা একলগে দুই তিনজন একলগে, তারপরে যাচ্ছি দুজন। ফাইনালি আমি এখন গুলদিঘি শপিং মলের কিনারে বোয়া, বহুত সময় থেকে বোয়া, আধা ঘন্টা অনেক ঘন্টা হয়ে গেছে বোয়া, কিন্তু একটা প্যাসেঞ্জার পেয়ে না এখান থেকে, আর রানিংয়ে থাকলেও প্যাসেঞ্জার পাওয়া যায় না, কিন্তু এই কারণে কেন বললাম এখান থেকে তো একটা প্যাসেঞ্জার পাই না, দেখি একটু সময় বইয়ে নিলে রানিংয়ে যেদিকে লাগবো কোনো উপায় নাই। তখন আমি সেন্ট্রাল রোড আছি, সেন্ট্রাল রোড যেখানে এইদিকে একটা আড়াই, নতুন একটা পিসি চন্দ্র জুয়েলার্স, নতুন একটা জুয়েলার্স করছে ঠিক বিশালের একটু আগে, নাহাটা পয়েন্ট এইবার একটু আগে, ঠিক আছে, আর এই জায়গাটা হলো আমরা শিলচারের রাস্তার মধ্যে সবচেয়ে ছিল এই মেটা কোজার। বন্ধুরা গুলদিঘি শপিং মলের কিনারা দেড় ঘন্টা হওয়ার পরে সত্তর টাকার প্যাসেঞ্জার পাইলাম, একশো টাকারও না, চলো সত্তর টাকা দিলে সুখতেই আসলো, কিনারে আসলো, তখন আবার দেয়ারকে পনেরো মিনিট দশ মিনিট লাগতো না, নামাই তুমি সাজ শেষ করতে করতে তখন আবার গুলদিঘি শপিং মলের সামনে গিয়ে বুঝলো, আরও বুঝতে লাগে দেখি না, যাওয়ার পরেই ফেললে তো বলা নাহলে তো অপেক্ষা করতে লাগবো, চলো। বর্তমানে আমি এই যে বেরুকনাথ বেরুনাথ বেরুনাথ আইসক্রিমের সামনে থেকে একটা কুলফি নিলাম, শিলংপুরটি আইসি এখন বর্তমানে, এখানে গিয়ে এখন নয়টা বাজি গেছে, নয়টা পাঁচ বাজি গেছে, এখন যেমনি গড়ে গড়ে গিয়ে জল বোতল ব্যাটারি ব্যাটারি জল ভরে গাড়ি নিয়ে রাখি দিবো, ব্যাটারি জল বোতল সাড়ে দশটা হয়ে যাবো, গাড়ি নিয়ে রাখাইতে রাখাইতে আই গেলাম আমি আমার সদরঘাটতে, সদরঘাট আমার কারণটা আমি যেমনি ব্যাপারে ঘরে আই গেছি ব্রিজের উপরে, ব্রিজের উপর থেকে এখন যেমনি গিয়া রংপুর, চলো বন্ধু রংপুর যাই, আমরা পুরানি পিজে ঢেউ ঢেউ মারে গালি কিতা হইল রে ভাই, হে প্রভু হে কৃষ্ণ হে আই গেছি ঘরে ঘরে আইয়া আইতে আইতে প্রায় প্রায় ফোনে এগারোটা বাজি গেছে, কারণ জরুর বসছি পরিষ্কার করছি, টাইম লাগে গেছে কুত্তা, আর আজকের বাজার খুব বেশি খারাপ হয়ে গেছে, আজকের বাজার পর্দে হয়ে গেছে, দিল্লি যেতে পারি তার অর্ধেক বাজার আসতে গেছে, যেটাই হোক আই গেছি ঘরে। তোমরা ধন্যবাদ জানাই যে আমার এই ভিডিওটা পড়ার মতো দেখছো, আজ তোমার কাছে রিকোয়েস্ট করি আমার ইউটিউব চ্যানেল শিলচারি বাঙালির সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে যাও বন্ধুরা, আর শেয়ার করো বন্ধুরা, বলে না শেয়ার করো, বেজান শেয়ার করো যাতে সবার কাছে বুঝতে পারে, আর ভিডিওটা লাইক করে দিও, আজকের লেগে গুড নাইট, শুভরাত্রি, ভালো থাকিও।